আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানুল মুবারক নিজের সমস্ত আজমত ও বরকতের সাথে চলতে আছে, আর এই পবিত্র মাসে আমাদের যুবক ভাইরা বরকত অর্জন করার পরিবর্তে তার উল্টা, মানে তাদের এটি অভ্যাস হয়ে গেছে যে তারা সারা রাত জেগে থাকে। কেউ ক্রিকেট খেলার মতো কোনো খেল খেলে থাকে, তো কেউ আবার মোবাইল ফোন ও সিনেমা দেখতে ব্যস্ত থাকে। আর এমনই করে যখন সেহরির সময় হয়ে থাকে, তো এই লোকেরা সেহরি করে রোজা রেখে থাকে, আর ফজরের নামাজ আদায় করার পরেই তারা বিছানায় ঘুমিয়ে পড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যে মানুষেরা সেহরি খাবার পর ঘুমিয়ে যায়, তো তাদের সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন, সেই ইরশাদটিকে একটিবার হলেও অবশ্যই শুনবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। কেননা ভিডিওটি লাইক করলে এই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার চান্স একেবারে বেড়ে যায়। তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বিখ্যাত রেওয়ায়েত রয়েছে যে যখন মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার পর চুপ হয়ে যায় এবং সূর্য তুলু হয়ে যায়, মানে ভোরের আলো দেখা দিতে লাগে, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন এবং দুই রাকাত ফজরের সুন্নত আদায় করতেন, আর তারপর আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ডান পাশে ঘুমিয়ে পড়তেন। এতদূর পর্যন্ত যে যখন মুয়াজ্জিন একামত বলার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিতে আসতেন, তো তখন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে তশরিফ নিয়ে যেতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে ব্যস্ত থাকার কারণে রিজিকের মধ্যে বরকত নাজিল হয়ে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সকালবেলা ঘুমিয়েছিলাম, তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করলেন, তো আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে পা দিয়ে হেলালেন আর বললেন, বেটি ফাতিমা উঠো এবং তোমার রবের পক্ষ থেকে রিজিক বন্টনে অংশগ্রহণ করো, আর বেপরোয়া লোকেদের অভ্যাস অবলম্বন করো না, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত মানুষের রিজিক বন্টন করে থাকেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত ঘুমাবে না। তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার কারণ জিজ্ঞেস করা হলো, তো তিনি বললেন যে সেই সময় 70 বার তসবি, তকবীর এবং ইস্তিগফার পাঠ করার কারণে রিজিকের মধ্যে বরকত নাজিল হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এই রুয়ে জমিনের উপর করে থাকা তিনটি কাজের কারণে এই জমিন নিজের কষ্টকে প্রকাশ করে থাকে। নম্বর এক, অকারণে কারো রক্ত ঝরাবার কারণে, মানে অকারণে কোনো ব্যক্তিকে হত্যা করার কারণে। নম্বর দুই, সেই গোসল যেটি জিনার মতো জঘন্য আর খারাপ কাজ করার পর করা হয়ে থাকে। আর নম্বর তিন হলো গিয়ে সূর্যোদয়ের আগে ঘুমাবার কারণে। এই তিনটি কাজ যখনই এই রুয়ে জমিনের উপর কোনো ব্যক্তি করে থাকে, তখন এই জমিন কান্না করে থাকে আর সেই ব্যক্তিদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বাদদোয়া করে থাকে। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা কিছু মানুষ ফজরের নামাজ আদায় করার পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলাম, আর তার ঘরেতে গিয়ে দরজার বাইরে থেকে সালাম দিলাম, তো তিনি তো আমাদেরকে অনুমতি দিয়ে দিলেন, কিন্তু আমরা দরজার বাইরে কিছুক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। তারপর একজন দাসী এসে আমাদেরকে বলতে লাগলো যে আপনারা ভিতরে প্রবেশ করছেন না কেন? তো তারপর যখন আমরা ভিতরে প্রবেশ করলাম, তো আমরা দেখতে পেলাম যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পর বসে বসে তসবি পাঠ করছেন। তো এরপর তিনি বললেন যে কোন জিনিস তোমাদেরকে ভিতরে আসতে বাধ্য করেছিল, কেননা আমি তো তোমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছিলাম। তখন আমরা বলতে লাগলাম যে হুজুর, আমাদেরকে কোনো জিনিস বাধা দেয়নি, কিন্তু শুধুমাত্র এই জিনিসটি ছাড়া, মানে আমরা ভেবেছিলাম যে হয়তো ঘরের মধ্যে কোনো ব্যক্তি ঘুমিয়ে আছেন, এরই জন্য আমরা দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। তো এর উপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা ইবনে উম্মে আবাদের পরিবারের সম্বন্ধে গফলতের গুমান করেছো। রাবি বলেন, তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তসবি পাঠ করতে থাকলেন, আর যতক্ষণ না তিনি এটি মনে করলেন যে সূর্য উঠে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি তসবি পাঠ করতেই থাকলেন। তারপর বান্দিকে জিজ্ঞেস করলেন যে দেখো তো সূর্য উঠে গেছে কিনা। এমনই করে অনেক রিবায়তের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত মখলুকদের জন্য রিজিক বন্টন করে থাকেন। আর যে মানুষেরা এই সময় গফলতের মধ্যে ডুবে থাকে, মানে যে মানুষেরা এই সময় ঘুমিয়ে থাকে, তো তারা রিজিকের বরকত থেকে বঞ্চিত থেকে যায়। তো এই হাদিস থেকে আমরা এটি জানতে পারলাম যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত রিজিক বন্টন করা হয়ে থাকে, আর এই সময় ঘুমানো
বেপরোয়া মানুষদের অভ্যাস হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই সমস্ত লোকেদের তালিকা এটি ছিল যে তারা ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদিত না হওয়া পর্যন্ত নিজ নিজ জায়গাতে বসে থাকতেন আর সেখানেই বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে মশগুল থাকতেন। কেননা এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকলে রিজিকের মধ্যে বরকত নাজিল হয়ে থাকে। আর আমাদের সমাজের মধ্যে রাত জেগে থাকা আমাদের মধ্যে এটি তো একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আমাদের যুবকরা রাত রাত জেগে থাকে আর ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাইম বরবাদ করে থাকে আর এমনই করে তাদের ফজরের নামাজও ছুটে যায়। আর এতদূর পর্যন্ত যে কিছু কিছু যুবক তো এমন আছে যারা দুপুর একটা অথবা দুইটা পর্যন্ত ঘুমিয়ে থাকে এবং তাদের ঘরে এমন কোনো ব্যক্তি নেই যে তাদেরকে এই কাজ করা থেকে বিরত রাখতে পারবে। সেজন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এটিও জানাতে চলেছি যে এই সমস্ত যুবকদের সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন আর এমনটি করার কারণে তাদের ভাগ্যে কি লেখা হয়ে থাকে যে সে মানুষেরা সর্বসময় মুসিবত ও পরেশানির মধ্যে ডুবে থাকে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে যে ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকবে তো তার এই আমলকে ইসলাম একেবারে ঘোরতর অপছন্দ করে থাকে। তিনি এটিও বলেছেন যে দুপুর ব্যতীত অন্য কোনো সময় ঘুমাবে না, যাকে কাইলুলা বলা হয়ে থাকে, আর এটি শুধুমাত্র দুপুরের সময়ই করা হয়ে থাকে। আর এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কাইলুলা সেটিকে বলা হয় না যেখানে একজন মানুষ পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে যাবে, বরং কাইলুলার মানে এটি যে যার মধ্যে আপনি খাওয়া দাওয়া করেন অথবা না করেন বা শুধুমাত্র দুপুরের সময় কিছু সময় পর্যন্ত আরাম করে নেবেন, যাতে করে দিনের বাকি যে অংশ থাকবে সেটি ভালোভাবে যেন কেটে যায় আর দিনের বাকি অংশগুলির মধ্যে আপনি আপনার কাজগুলিকে খুবই সহজভাবে করতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে খাবার খাওয়ার সাথে সাথে ঘুমানো উচিত নয়, কেননা এমনটি করলে মানুষের অন্তরের মধ্যে শক্ত জন্ম নিয়ে থাকে। আর আজকের দিনে তো এটি প্রমাণও হয়ে গেছে এতদূর পর্যন্ত যে এখনকার ডাক্তাররাও এটি বলে থাকেন যে যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়ে তো সে ব্যক্তি হার্টের সমস্যায় লিপ্ত হয়ে যায়। কিন্তু এই কথাটি 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো চলুন এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইরশাদের দিকে যাওয়া যাক। রিওয়ায়েতে বর্ণিত আছে যে একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আর জিজ্ঞেস করতে লাগলো, হে আলী, সকাল পর্যন্ত যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তো তার ভাগ্যে কি লেখা হয়ে থাকে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এ আল্লাহর বান্দা, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে যে কেউ ব্যক্তি সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকবে আর তার ফজরের নামাজ কাজা হয়ে যাবে অথবা সে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে যাবে তো সেই সময় ফেরেশতারা যখন আসমান থেকে তার ভাগ্যের রিজিক নিয়ে এই জমিনের উপর এসে থাকেন আর মানুষের মধ্যে রিজিক বন্টন করতে লাগেন তো যখন তারা কোনো ব্যক্তিকে ঘুমন্ত অবস্থাতে দেখতে পায় তো তাদের ভাগ্যের যে রিজিক ছিল সেটিকে ফেরেশতারা আবার আসমানের দিকে ফিরিয়ে নিয়ে চলে যায়। আর তারপর যখন সেই ব্যক্তিটি নিজের ঘুম থেকে জেগে ওঠে তো তখন এই ধরনের লোকেরা নিজের রিজিকের অভাবের অভিযোগ করতে শুরু করে দেয়। আর আপনি বেশিরভাগ সময় এমন মানুষদেরকেও দেখে থাকবেন যে যারা রিজিকের মধ্যে অভাবের অভিযোগ করে থাকে। কিন্তু কখনও যদি আপনি তাদেরকে এটি জিজ্ঞেস করেন যে আপনি সকালবেলা কখন ঘুম থেকে উঠে থাকেন তো তাদের উত্তর বেশিরভাগ এটি হবে যে সকাল সকাল আমাদের চোখই খুলে না, আমরা খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না, সকালে উঠতে আমাদের খুবই কষ্ট হয়ে থাকে। সেজন্য যার কারণে এমন ধরনের লোকেদের রিজিকের মধ্যে অভাব অনাটনের সমস্যা সর্বসময় লেগেই থাকে আর যার পর সব জায়গাতে তারা নিজের অভাব অনাটন, দারিদ্র ও বেকারত্বের অভিযোগ করতে থাকে। তো আমরা আপনাদের সকলের কাছে এটি অনুরোধ করব যে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন, কোরআন পাকের তেলাওয়াত করবেন আর তারপর নিজের দিনের আরম্ভ করবেন আর তারপর দেখবেন যে আপনার দিন কেমন শান্তিতে কাটতে চলেছে। আপনার দিনের মধ্যেও বরকত হবে তো আবার আপনার রিজিকের মধ্যেও বরকত নাসির হবে ইনশাআল্লাহ। কিন্তু তার উল্টা যারা 11টা অথবা 12টার সময় ঘুম থেকে উঠে থাকে তো তাদের অবস্থা এমনটি হয়ে থাকে যে যখন তারা নিজের দিনের আরম্ভ করে থাকে তো তখন তারা নিজের কাজকেই বুঝতে পারে না আর তারা এটি জানতে পারে না যে তাদের দিন কিভাবে কাটবে আর তাদের দিন শুধুমাত্র একটি পলকের মধ্যেই কেটে যায়। কিন্তু যারা সকালে তাড়াতাড়ি করে উঠে থাকে তো তারা নিজের কাজকে খুব ভালো করে থাকে আর তাদের রিজিকের মধ্যেও বরকত নাজিল হয়ে থাকে আর তারপর তারা একটি সম্পূর্ণ শান্তি এবং সুখী জীবন বসবাস করে থাকে এতদূর পর্যন্ত যে তারা অনেক রোগ ব্যাধি থেকেও দূরে থেকে যায় আর কখনো রোগী হওয়ার অভিযোগও করে না,
বরং এমন ধরনের লোকেরা সর্বসময় একেবারে সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের পরিপূর্ণ বুঝ দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। বন্ধুরা, আপনারাও কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।